হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনকার মতো আমরা আবারও হাজির হয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে 28 মার্চ 2020 দেখে নেবো কারেন্ট অ্যাফেয়ার্সের কি কি প্রশ্ন উত্তর রয়েছে। তো আজকের ক্লাসের পিডিএফ যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো এই মুহূর্তে ফার্স্ট কোশ্চেনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রতি বছর বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? অপশন এ 27 মার্চ, অপশন বি 20 মার্চ, অপশন সি 24 মার্চ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ 27 মার্চ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশন শুরু করেছে? অপশন এ অপারেশন করোনা, অপশন বি অপারেশন নমস্তে, অপশন সি অপারেশন কোভিড-19 অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি অপারেশন নমস্তে। নেক্সট কোশ্চেন, প্রতি বছর আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ 23 মার্চ, অপশন বি 21 মার্চ, অপশন সি 25 মার্চ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি 21 মার্চ। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কোন শহরে সম্প্রতি ভারতের প্রথম কোভিড-19 হাসপাতাল চালু হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপকামিং তোমাদের সমস্ত চাকরির পরীক্ষার জন্য। তো এই প্রশ্নগুলোকে অবশ্যই নোট করে নাও। আর আমাদের এই ক্লাসের পিডিএফ তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও তো এক্ষুনি ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো এক্ষেত্রে চারটি অপশন রয়েছে, অপশন এ দিল্লি, অপশন বি চেন্নাই, অপশন সি মুম্বাই অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি মুম্বাই, অর্থাৎ মুম্বাইয়ে ভারতের প্রথম কোভিড-19 হাসপাতাল চালু হয়েছে। এই দুই ব্যক্তির মধ্যে কে সম্প্রতি 2020 সালের জন্য অ্যাবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে? অপশন এ হিলেল ফার্স্টেনবার্গ এবং মার্ক ফক্স, অপশন বি হিলেল ফার্স্টেনবার্গ এবং গ্রেগরি মার্গুলিস অ্যান্ড অপশন সি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি হিলেল ফার্স্টেনবার্গ এবং গ্রেগরি মার্গুলিস। এই দুই ব্যক্তি সম্প্রতি 2020 সালের জন্য অ্যাবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কমলনাথের পরে কে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশন এ সুরেন্দ্র পাটোয়া, অপশন বি শিবরাজ সিং চৌহান, অপশন সি শিব বাহাদুর সিং অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান তিনি সম্প্রতি মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট কোশ্চেন, প্রতি বছর বিশ্ব জল দিবস কবে পালিত হয়? অপশন এ 23 মার্চ, অপশন বি 22 মার্চ, অপশন সি 25 মার্চ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর হবে 22 মার্চ, অর্থাৎ প্রতি বছর 22 মার্চ পালন করা হয়। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশন বাতিল করেছে? ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামের জন্য। আবারও প্রশ্নটি করছি, কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশন বাতিল করেছে? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি ওড়িশা, অপশন সি মধ্যপ্রদেশ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরাখণ্ড সরকার সম্প্রতি সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশন বাতিল করেছে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট কল্যাণ প্রকল্প চালু করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি দিল্লি, অপশন সি বিহার
অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি দিল্লি, অর্থাৎ দিল্লি সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট কল্যাণ প্রকল্প চালু করেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি উগান্ডায় পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ অজয় কুমার, অপশন বি অশোক সাইনি, অপশন সি নবদীপ সিং, অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অজয় কুমার, যিনি সম্প্রতি উগান্ডায় পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার সম্প্রতি কৌশল সাতরং যোজনা চালু করেছে? আরও একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের জন্য। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি কৌশল সাতরং যোজনা চালু করেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো আজকের এই ক্লাসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। পাশাপাশি ভিডিওটি দেখে যদি তোমাদের ইউজফুল মনে হয় তো সেক্ষেত্রে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও, আর এই ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে প্লিজ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বটন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকবে একটি বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নাও, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই সবাই বাড়িতে থাকো।